ফোনটা আছে, আর দেখো এই ফোন এটা একটা পাথর, সামনে কুকুর বসে আছে, এই কুকুরটাকে তাড়ানোর জন্য আমি এই ফোনটাকে ব্যবহার করতে পারি, কারণ পাথর কি না, কিন্তু ফোনটা একটা ফোন, তার একটা বৈশিষ্ট্য আছে। ফোনটাকে শুধু পাথর রূপেও ব্যবহার করা যেতে পারে, স্বামী স্ত্রী যখন ঝগড়া করবে এক অপরকে ফোন ছুড়ে মারবে, কিন্তু ফোনের একটা বৈশিষ্ট্য আছে। আমি সন্ন্যাসী, কিন্তু আমি একজন মানুষও, আমারও দুর্বলতা হতে পারে, আমারও ওই খাওয়া পড়ার প্রতি দুর্বলতা হতে পারে, আমারও কখনো কোনো মেয়েকে দেখে মন চঞ্চল হয়ে যেতে পারে। আমি যদি ওগুলো করতে থাকি, তারপরে জাস্টিফাই করবো সন্ন্যাসী কি মানুষ নয়, তাহলে সন্ন্যাসীর স্পেশালিটিটা কোথায় থাকলো? মানুষ কি পশু না? মানুষ কি লিভিং বিং না? ডেফিনেটলি মানুষ একটা পশু, ম্যান ইজ অ্যানিমাল, নো ডাউট, সেই জন্য আহার নিদ্রা মৈথুন তো সে করবে, নো ডাউট, কিন্তু ইভলভ করে যে মানুষ হয়েছে তার স্পেশালিটিটা কোথায়? তাহলে ইভলভ করলেই বা কেন, তার বৈশিষ্ট্যটা কোথায়? যতক্ষণ এটা না বোঝে, তখন বললাম যে ঠাকুর যেটা বলছেন, মানুষ হচ্ছে যা মানে হুঁস, আমিত্ব, আমিত্বতে যার হুঁস আছে সেই মানুষ, যার আমিত্বতে হুঁস নেই সে কিসের মানুষ? এখন আমিত্বের পরিভাষা পাল্টাতে পারে, যেমন ঠাকুরের কাছে আমি বলতে মা, উনি দেখছেন আমি মায়ের সন্তান। জিসাস ছিলেন, উনি বলছেন, দেখছেন আমিত্ব বলতে দেখছেন সন অফ গড,